شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وعليكم السلام ورحمة الله. الحمد لله নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সৌদি আরব থেকে ভাই মাসুদ প্রশ্ন করেছেন যে অনেকেই আমাদের সাথে সিয়াম রাখে, তারা শুধু সিয়ামই রাখে কিন্তু নামাজ পড়ে না। জানতে চেয়েছেন তাদের সিয়াম সম্পর্কে, যে তাদের সিয়াম কী হবে। জাযাকাল্লাহু খাইরান, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন, যেটা বর্তমান সমাজের একটি বাস্তব চিত্র, যেটা অত্যন্ত দুঃখজনক। তো এমর্মে কথা হলো যে বান্দা নামাজ পড়ে না কিন্তু সিয়াম রাখে। এমর্মে স্পষ্ট কথা হলো যে আমরা অবশ্যই যেটা জানবো বা জেনে থাকবো যে সিয়াম ফরজ হয় কার উপরে। সিয়াম ফরজ হয় মুসলিমের উপরে। একজন মুসলিম সাবালক এবং সুস্থ মস্তিষ্কের অধিকারী, পাগল বা প্রতিবন্ধী নয় এবং রোজা রাখতে সক্ষম, এমন ব্যক্তির উপরে রোজা রাখা ফরজ। আর নামাজ যে ব্যক্তি পড়ে না সে ব্যক্তি মুসলমান নয়, এটা একটা ফতোয়া। এবং এর সপক্ষে কোরআন সুন্নায় শক্তিশালী দলিল রয়েছে, স্পষ্ট দলিল রয়েছে যে বেনামাজি কাফের। যে ব্যক্তির নামাজ পড়ে না তার ঈমান থাকে না। এমর্মে বিস্তারিত জানতে চাইলে দেখতে পারেন সূরা মরিয়াম আয়াত নম্বর 59-60, তারপরে সূরা তাওবা আয়াত নম্বর 11, তারপরে সূরা রোম আয়াত নম্বর 31, যেগুলো স্পষ্ট প্রমাণ করে যে নামাজ না পড়লে ঈমান থাকে না। তাছাড়া হাদিস সহিহ মুসলিমে রয়েছে বহুল আলোচিত হাদিস, হাদিস নাম্বার 159, সরি 149 নম্বর হাদিস, যে ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, যে নিশ্চয়ই একজন মুসলিম ব্যক্তি আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। অতএব নামাজ পড়লে সে মুসলিম, অন্যথা সে কাফের অথবা মুশরিক। আর কাফের এবং মুশরিক, এবং তিরমিজির হাদিস রয়েছে ইন্না বাইনাল ইমানি ওয়াল কুফরি তারকুস সালাহ, যে ইমান এবং কুফুরের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। অতএব যদি কেউ নামাজ না পড়ে তাহলে তার ইমানই টিকবে না, সে মুসলিম থাকবে না। অতএব তার রোজা রেখে লাভ কতটুকু হবে সে নিজেই আল্লাহ ভালো জানেন। এটি একটি বিষয়, কেননা আমরা উল্লেখ করেছি যে সিয়াম ফরজ হয় মুসলিমের উপরে, কিন্তু নামাজ না পড়ার কারণে তার ইসলাম চলে গেছে, সে আর মুসলিম নয়, অতএব তার উপরে সিয়াম আর ফরজ থাকে না। তারপরেও বলবো যে তো দাবি করে আমি মুসলিম, জাতিতে দাবি করে আমি মুসলিম, সেই হিসাবে বলবো, নরম করে বলবো যে প্রসিদ্ধ হাদিস তিরমিজির হাদিস, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি আস-সালাহ ফাইন সলহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খুসির, যে কিয়ামতের মাঠে প্রথম হিসাব হবে বান্দার আমলের মধ্যে নামাজের। যার নামাজ সঠিক হয়ে যাবে সে বিজয় হবে, সফল কাম হবে। আর যার নামাজ সঠিক হবে না, হাদিসে বলা হলো ফাকাদ খাবা ওয়া খুসির, সে হবে ক্ষতিগ্রস্ত, সে হবে ধ্বংসপ্রাপ্ত। তাহলে নামাজের হিসাব দিয়েই শেষ। যদি নামাজের হিসাব সঠিক হয় তাহলে সে অন্যান্য আমল তার নেওয়া হবে, আর যদি নামাজের হিসাব সঠিক না হয় তাহলে অন্যান্য আমল আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। তো এটা হচ্ছে নরম কথা, যে কোনো ব্যক্তি সিয়াম পালন করল কিন্তু নামাজ পড়ল না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সিয়াম নেবেন না।
হাদিসের ভাষা অতি স্পষ্ট যে ইন্না আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। হ্যাঁ, সলুহাত সলুহা লাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা লাহু সাইরু আমালি। বান্দার নামাজ যদি সঠিক হয় তাহলে অন্যান্য আমল সঠিক হবে, আর নামাজ সঠিক না হলে অন্যান্য আমল সঠিক হবে না, আল্লাহ নেবেন না। তাহলে যারা সিয়াম পালন করে অথচ সলাত পড়ে না, হাদিসে বলা হলো স্পষ্ট করে যে তাদের সিয়ামগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না, তো এটা এদিক থেকে তারা ক্ষতিগ্রস্ত। তো এই বিষয়গুলো তাদেরকে বলতে হবে, যারা এরকম সিয়াম পালন করে কিন্তু সলাত আদায় করে না, তাদেরকে বুঝাইতে হবে, বলতে হবে যে ভাই কষ্ট করে সিয়াম করতেছ, দয়া করে নামাজটুকু পড়ো, যাতে করে তুমি তোমার সিয়ামের পূর্ণ নেকি পেতে পারো। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান।